রাঙ্গুনিয়া উপজেলার সরববাটা ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে বর্ধিত সভা ইউনিয়নের ইত্যাদি চত্বরত রবিবার অনুষ্ঠিত হইয়া সরববাটা ইউনিয়ন কৃষক লীগ আহ্বায়ক সেলিম সাইফুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুবুল আলমের পরিচালনায় সভার প্রধান অতিথির বক্তব্য রাখে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। প্রধান বক্তা আসছিল উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল মান্নান। এর বিশেষ অতিথি আসছিল চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের নেতা জসিমউদ্দিন, নূর মোহাম্মদ বাহাদুর, এম এ মান্নান চৌধুরী, আওয়ামী লীগ নেতা মুজিবুল ইসলাম সরফি, কৃষক লীগের নেতা আয়ুব রানা, রাঙ্গামাটি জেলা কৃষক লীগ নেতা বক্তিয়ার উদ্দিন, পৌরসভা কৃষক লীগ নেতা সোলামান চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতা পলাশী মুখসুদ্দি সহ আরো বোধকে। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন লাগাইলেই হিট।